দিনাটা শহরে মদনমোহন বাড়িতে অবস্থিত শিশু নিকেতন স্কুলের সামনের বাগানকে কবি উদ্যান হিসাবে সাজিয়ে তোলার উদ্যোগে হলো ডক্টর বিভাস রায়। বিভাস রায়কে কাজে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন দিনাটা শহরের সমাজসেবী বিশুধর। মঙ্গলবার ভিত্তি স্থাপন করে কাজের শুভ সূচনা করলেন ডক্টর বিভাস রায় এবং বিশুধর সহ আর অনেকেই। এর আগেও দিনহাটার বহু জায়গায় গাছ লাগিয়ে সেই গাছকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছেন চিকিৎসক বিভাস রায়। পাশাপাশি দিনহাটা শহরে আইটিআই কলেজের সামনে শ্রী শ্রী রামকৃষ্ণের মূর্তি স্থাপন করে নজির সৃষ্টি করেছেন তিনি। এরকমই বহু পরিত্যক্ত জায়গায় বিশেষ কিছু মূর্তি স্থাপন করে দিনহাটাকে সাজিয়ে তুলেছেন নিজস্ব উদ্যোগে। আবারও দিনহাটা শহরে মদনমোহন বাড়ি এলাকায় অবস্থিত শিশু নিকেতন স্কুলের সামনে এই জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তি স্থাপনের পাশাপাশি সেই জায়গাটিকে শিশু উদ্যান হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি। চিকিৎসক বিভাস রায় কি জানিয়েছেন শুনব। শিশু নিকেতনের যে জায়গাটার মালিক তার সাথে একটা আমাদের বিশুধার মাধ্যমে একটা মৌখিক কথাবার্তা হয়েছে যে আমার বাবার স্মৃতি, বাবা এবং মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমি এখানে একটা শহরের বুকে কবিগুরু উদ্যান গড়ে তুলতে চাচ্ছি, এটাই আমার পরিকল্পনা। কী কী দরকার এখানে? বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য বসার জন্য কিছু ফোয়ারা, অনেক প্ল্যান আছে, মিউজিক সিস্টেম, সাউন্ড সিস্টেম, এসব করার ইচ্ছে আছে, জানি না ভগবান কী করবে শেষ পর্যন্ত। মূর্তি হবে কি কোনো মূর্তি? রবীন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তিটা বসবে আর বিভিন্ন স্ট্যাচু, ছোটোখাটো স্ট্যাচু বসাবো, এবং এই ব্যাপারে আমাকে বিশুদা খুব হেল্প করেছে, আর সবচেয়ে হেল্প করে সুমন আর আমাদের পচাবাবু যাকে বলে উদয় শঙ্কর, ও খুব সবসময় এই ব্যাপারগুলোতে আমাকে হেল্প করে। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্লান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস, কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 চকচকা কোচবিহার। এবং সমাজসেবী বিশুধরকে জানিয়েছেন শুনব। বিভাস রায় দিনহাটায় শুধু ডাক্তার হিসাবে পরিচিত নয়, বিশিষ্ট সমাজসেবী বললেও কম বলা হয়। ওনার উদ্যোগে সারা দিনহাটা জুড়ে বলা যায় দিনহাটাটা সাজছে। 3 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ মূর্তি বসেছে, পূর্ণ মূর্তি, গার্ডেন হয়েছে, পাশে হচ্ছে, সমস্ত দিনহাটার রাস্তার ধার দিয়ে উনি গাছ লাগিয়েছেন। সুন্দরভাবে গাছ লাগানো সহজ, গাছ রক্ষা করা বড় কঠিন। উনি শুধু গাছ লাগানি, গাছটা রক্ষাও করেন, নিজে দেখেন যাতে বেড়াটা খুব ভালো থাকে, গাছ যাতে ছাগলে না খায়। আমি লক্ষ্য করেছি উনি যত গাছ লাগিয়েছেন আমার মনে হয় 100% গাছই বেঁচে আছে এবং বড় হচ্ছে। দিনহাটার শিশুরা যেমন বড় হচ্ছে, দিনহাটার গাছগুলো বড় হচ্ছে ওনার সৌজন্যে। আমি ডাক্তারবাবুর প্রতি কৃতজ্ঞতা রাখি, উনি দিনহাটার মানুষ, আমরাও দিনহাটার মানুষ, সবাই মিলে আমরা দিনহাটাকে সাজাতে চাই। ডাক্তারবাবু মূল উদ্যোগী হিসাবে এখন দেখা যাচ্ছে না, বিশেষ করে পরিবেশ এবং গাছপালা রক্ষা, সেই জন্য এই শিশু নিকেতনে আজকে যে তৈরি হচ্ছে কবিগুরু উদ্যান, উনি তৈরি করতে চাচ্ছেন ওনার বাবা মার স্মৃতির উদ্দেশ্যে। আমরা কথা বলেছিলাম এখানকার যে ম্যানেজমেন্ট আছে তাদের সাথে, তারাও খুব খুশি জায়গাটা কবিগুরুর নামে কবিগুরু উদ্যান হোক, এবং সেটা একটা মাত্রা পাক, যেটা মানুষ বাইরের থেকে এলে যেন কবিগুরু উদ্যানটাকে দেখতে আসে এরকম মাত্রায় যাবে আমরা আশা করি। সেই জন্য দিনহাটা ভালো থাকুক, সুন্দর থাকুক, শুধু আমরা নই, সাংবাদিকরা নয়, দিনহাটার একেবারে সমস্ত মানুষ মিলে দিনহাটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি, এটাই আমার কামনা। ডাক্তারবাবুকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার।